Hi viewers, assalamu alaikum. Welcome back to my channel Oshi's World. আজকে আমার ব্লগটির শেষ পার্ট মানে হচ্ছে থার্ড পার্ট। আর এই থার্ড পার্টে আমরা হাসানের বার্থডে সেলিব্রেশন কিভাবে কি করেছি সব শেয়ার করে নিয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গ্রিন কালার টি শার্ট পরাটাই হাসানও এসে দাঁড়িয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। যাই হোক ভিউয়ার্স, সাথে থাকুন, আমি যাচ্ছি বাসায়, আর অনেক মজা হবে। অবশেষে হাসানের বাসায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামলাম, হাসান নিচেই ছিল, আমরা উপরে উঠে গিয়েছি। দরজাটা খুলেই ভেতরে ঢুকে পড়লাম। হ্যাঁ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বেবিটা কোথায়? মা আসো, তুমি কেমন আছো? মা ওই সুনামনি, তুমি কেমন আছো? কি হয়েছে, কান্না কেন বাবু? আসো আন্টির কাছে আসো, এই যে আমরা এখানে চকলেট খাবে। এই যে বেবি, আমি বাবুটা। চকলেট কি খাবে? চকলেটটা চকলেট খাবে সুনামনি? আলভিনা চকলেট পেয়ে খুবই খুশি হয়েছে। আমাকে বলেছিল খুলে দেওয়ার জন্য, আমি একটা খুলে দিয়েছি। আন্টিকে দিবে? আন্টিকে একটু দিবে? দাও আন্টি, রাখি আন্টির কাছে। আলভিনাকে আমি এই কিটকেটটা খুলে দিয়েছিলাম, বাট ও জাস্ট দেখছিল, খাচ্ছিল না। তারপর বলছিল অন্য আরেকটা চকলেট খুলে দেওয়ার জন্য। আসলে ও চেয়েছিল এটা কি করব, চকলেট খুলে নিয়ে এটা কি করব, তাই না? এটাও খুলে দেব না, এটা শেষ করো মা। এই যে এটা খুব মজা, খেয়ে দেখো। আল্লাহ, রাগ করছে, তুমি রাগ করেছ? যেহেতু ওর চকলেটগুলি আমি খুলে দেইনি, মানে প্যাকেট খুলে দেইনি, তাই একটু মন খারাপ হয়েছে, তাই না? যাই হোক, এই দিকে লোকজন এখনও আসে না, মানে আদনানের ফ্রেন্ড সার্কলরা এখনও এসে পড়েনি, আমরা প্রথমেই এসেছি। তাই আপনার সাথে আদনান আমি গল্প করে নিচ্ছিলাম এবং বেবিটার সাথেও গল্প করে নিয়ে টাইম পাস করে নিচ্ছিলাম। আমরা যেহেতু আর্লি এসে পড়েছি, তাই আমরা আমাদের মতো করে টাইম পাস করে নিচ্ছি, বেবিটার সাথে গল্প করে, আদনানের সাথে গল্প করে। আপনানও আসছিল যাচ্ছিল, ওর সাথে গল্প করে নিয়ে ভালোই টাইম হয়ে গিয়েছিল। তারপর বেবিটা আমাকে পেয়ে খুব মজা পাচ্ছিল, এই মুহূর্তটা ও চকলেটটা খেয়ে নিচ্ছে। তো মনে হয়েছে আমি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে নিই। আলভিনা আস্তে আস্তে করে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মজা করছিল, ফান করছিল, আমি ওর সাথে ফান করে নিচ্ছিলাম। আলভিনা মানে এই বেবিটা আমাকে পেয়ে এতটাই খুশি হয়েছে, ওর খেলনাগুলি বের করে দিচ্ছিল, ওর ক্যাপটা আমার মাথায় পরিয়ে দিচ্ছিল, খুব ফান করছিল, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। তো এরকম ফানগুলি মনে হয়েছিল আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে নিই, তাই তো শেয়ার করা। আসতে আসতে হাসান আমাদেরকে একটা স্পেশাল চপ দিয়েছে, বিফ চপ অথবা বিফ কাবাব। এটা হচ্ছে খুব স্পেশাল একটা কাবাব, খাবে মা? মিরপুরে চ্যাপ্টার 14-এর খাবার আসলে খুব মজা। আর খাবে? ও খুব মজা করে খাচ্ছে। আলফিনার ক্ষুধা ছিল, তাই ও একটু একটু করে বাইট করে খেয়ে নিচ্ছিল এই স্পেশাল কাবাবটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে বাবু। এটা কি হচ্ছে? হাসানের অন্যান্য ফ্রেন্ডরা এখনও আসেনি, তাই আমরা আমাদের মতো করে গল্প করে নিচ্ছিলাম। আর আলভিনার তো খুবই মজা লাগছে আমাদেরকে পেয়ে, দেখতেই পাচ্ছেন ও কি করবে না করবে ও নিজেই বুঝতে পারছে না। একবার এটা করছে, ওটা করছে, নাচ করছে, গান করছে, ফান করছে, তো সব কিছু মিলে কিন্তু আমার খুবই ভালো লেগেছে ভিউয়ার্স। তো এই বেবিটার জন্য বেশি বেশি দোয়া করে নিই, আল্লাহ যেন এই বেবিটাকে নেক হায়াত দারাজ করুক। আস্তে আস্তে করে সব ফ্রেন্ডরা আসতে শুরু করলো। হ্যালো শোভন, কেমন আছো? ভালো আছো? আপনার আছে একটা মজার ঘটনা ঘটছে সকালে, সে সবাই শেয়ার করতেছে। নাকি
চিনতেই পারছেন আর জবাই হওয়ার কথা বলছে মানে হচ্ছে এই শোভনের নেক্সট উইকে বিয়ে তো ওর বিয়ের কারণে বলছিল ব্যাচেলার পার্টি প্লাস মানে ওরা ফান করে নিচ্ছিল এর মধ্যে থেকে ওর মোবাইল থেকে আমি প্রথম পাত্রীর ছবি দেখে নিয়েছিলাম তারপর সবাই দেখে নিচ্ছিল আর এই তো আমাদের কমন ব্যাপার তাই না বাচ্চারা যারা খেতে চায় না তাদেরকে খাওয়ানোর বেস্ট ওয়ে হচ্ছে মোবাইল দেখিয়ে চুচু টিভি দেখিয়ে খাওয়ানো আলফিনাকে আলফিনার মাম্মি খাইয়ে দিচ্ছিল একটু সবার সাথে পরিচয় করিয়ে নিই আমরা আজকে হাসানের বাসায় এসেছি এ হচ্ছে মিস্টার হাসান ওর সাথে আগে পরিচয় করে দিয়েছিলাম ওরই আজকে বার্থডে হ্যাপি বার্থডে হাসান পাশে আছে ওর আরেকটা ফ্রেন্ড ওর নাম হচ্ছে মিস্টার শাওন শাওন ভালো আছো আপনি তো আদনান সবাই চেনো ওকে আর এটা হচ্ছে আরেকটা ছোট আদনান এই তোমার পরিচয় করাই দেয় নেই আসো আর এটা হচ্ছে হাসানের ওয়াইফ ও খুবই ভালো আমার অনেক ভালো লাগে ওকে ওর নাম হচ্ছে আফনান ও আজকে খুব মজার মজার মানে খুব স্পেশাল একটা কেক বানিয়েছে সেটা শেয়ার করবো আজকে আফনান তোমার কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে রিয়েলি আর তোমার সবগুলো কেক আমি দেখি খুব ভালো লাগে আদনানও তো বলে অনেক সুন্দর এই যে একটা বেবি ছোট্ট একটা বেবি বেবি হাই দাও দিচ্ছে অনেক বড় গাইড হচ্ছে উত্তরের দিকে সূত্রে পাইছে এটা ছিল ওই যে জিতু ভাই ছিল তো ও আবার সাইকেল কিনবে তো জিতু আনন্দ করো ওর দাও অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখে না তো শ্যামলকে বলেছে যে শ্যামল তুমি তোমার রেস্টুরেন্টে দিয়ে দিও ওদের ফ্রেন্ড ইস্তিয়াক চলে এসেছে কেমন আছো ভাইয়া এই হচ্ছে আদনানের আরেকটা ফ্রেন্ড ইস্তিয়াক নাম আস্তে আস্তে করে সবাই চলে আসছে আরেকটা ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডের ওয়াইফ চলে আসছে বেবি সহ তো তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই কি বলেন এই হচ্ছে আরেকটা ফ্রেন্ড ওর নাম হচ্ছে অয়ন অনেকদিন পর সাথে দেখা মানে আজকে সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে এই যে আরেকটা বেবি আছে বেবি তোমার নাম কি বাবু অ্যালিসিয়া মাশাআল্লাহ আসবে আন্টির কাছে আসবে আসো মা আসো আসো আন্টি আসো ওয়া আসছে দেখি এসেছে আমার কাছে এটা কে এটা একটা বেবি আর না বেবি আমো অ্যালিসিয়া এই যে সামনে দেখো জুতা কো মা এই যে ও মজা পাইছে নাকি লজ্জা পাইতেছে আল্লাহ জানে এই হচ্ছে মিস্টার ওয়ানের ওয়াইফ ও খুব সুইট একটা মেয়ে ওর সাথে আমার আজকের প্রথম দেখা হয়েছে এই তোমার নামটা যেন কি লম্পা তুমি অনেক সুইট মাশাল্লাহ ভাবি অনেক সুন্দর ভিডিও করছে এবি এই যে মা মা এই যে দেখো এটা কি ওর জ্বর নাকি আমরা এখন সবাই নামছি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ওখানে আমরা সবাই খাবো দুপুরের খাবার তো এই জন্য সবাই বের হয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ওয়া কি সুন্দর তো আমরা এখন যাচ্ছি হাসানের রেস্টুরেন্টে ওখানে আজকে দুপুরে খাবো সবাই একসাথে ওখানে গেট টুগেদার হচ্ছে তো সবাই ওখানে যাচ্ছি চলুন আমাদের সাথে ভালো আছো আপু না আমি সাথে আজকে প্রথম দেখা তাই না শোভন তোমার শোভন মনে করছে শোভনের মতো লাগে অনেকেই বলে যে ওরা দুই ভাই নাকি ওয়াও খাওয়া দাওয়া প্রায় প্রায় রেডি হয়ে গেছে চ্যাপ্টার 14 এ চলো সবাই বসি আলবিনা সুমা এই যে বিবি আন্টি যে মা তুমি কি খাচ্ছ চকলেট আমি তুমি এখন খাবে এখন খাবে এই
এটা এটা তোমার মেয়ে? বাবা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার নামটা? তানভীর। আর একবার অনেক আগে দেখা হয়েছিল। আপনার তো পরিচয় করা দিচ্ছেন, আমরা নিজের নিজের পরিচিত হচ্ছে আর কি। আচ্ছা, আজকে প্রথম না ভাইয়া? আপুর সাথে আজকে প্রথম। আর এই বেবিটার নাম মাশাআল্লাহ বেবি, তাহলে কি আছে বাবু? তোমার নামটা বললো? আল্লাহ শুরু করে ফেলছে খাওয়া। রেস্টুরেন্টের নামই হচ্ছে চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 এর খাবার আসলেই মজা, এবং ওদের বার্গারটা খুবই খুবই জোস, আমার খুবই ভালো লাগে। ওদের পিৎজাটা খেয়েছিলাম এখানকারই, খুবই মজা। তো আজকে আমরা রাইস খাবো, রাইস খাওয়া হয়নি কখনো, আজকে খেয়ে দেখবো কিরকম, তারপর আপনাদের কাছে রিভিউ দিব। হ্যাঁ ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, মানে আমার সাথে আজকে প্রথম দেখা না, আগে দেখা হয়েছিল? সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমি বসবো, তো সাথে থাকুন, আমরা খেয়ে আবার চলে আসছি। হাসান বসবে না ভাইয়া? হ্যাঁ একটু দেন ভাইয়া, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেক দিন পর, এবং কিছু কিছু আননোন, মানে আমার বিয়ের পর যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও আজকে দেখা হয়ে গিয়েছে। সব সময় আদনানের মুখেই শুনতাম, বাট আজকে সবাইকে লাইভ দেখে নিয়েছি। তো সবার সাথে নিজেরা নিজেরা পরিচিত হয়ে নিচ্ছিলাম, সেটাও শেয়ার করে নিয়েছি ভিউয়ার্স। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর অলওয়েজ বলে থাকি, আপনাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা। একটু সেলফি তুলে নিয়েছি। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছিলাম সুন্দর করে, তাই না? দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, বলেই নিয়েছিলাম যে রাইস খাওয়ার পর রিভিউ দিব, তো রিভিউটা দিয়েই নিচ্ছি। চ্যাপ্টার 14, মিরপুর মাজার রোডে হাসানের রেস্টুরেন্ট। ওদের খাবার আসলেই অসাধারণ, যারা না খাবে তারা একবার হলে খেয়ে দেখবেন, একেবারেই ফ্রেশ খাবার। ওদের কিচেনটা অনেক বড়, আমার কিচেনটা দেখার পর অনেক ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয়েছিল একটু শেয়ার করে নিই, আর ভালো লাগা ভালো কিছু শেয়ার করতে তো ভালোই লাগে, তাই না? তাছাড়া আমি নিজে খেয়েছি, লাইভ দেখেছি, তো আমি রিভিউটা তো ভালোই দিব, তাই না ভিউয়ার্স? তো নিশ্চয়ই যারা চ্যাপ্টার 14 যাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন, ভালো। কিন্তু আমার খাওয়া প্রায় শেষের দিকে, এর মধ্যে আদনানের আরেকটা ফ্রেন্ড চলে এসেছে, তো সে লেট করেছে, তার সাথেও পরিচিত হয়ে নেই। ও খুঁজে কিনলে আমাদের চলে আসলাম এখন ওদের রুমে। ও বিজু,
বাবু আলো চাবি হারিয়ে দিব গাড়ি চালি আমি চালাবো আমি চালাবো কি সুন্দর লাগছে তুমি বসবা যাও যাও দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে যে যার যার মতো করে ফান মাস্তি মজা করে নিচ্ছিলাম, সেলফি তুলে নিচ্ছিলাম, ফেসবুকে ছবি পোস্ট করব। সেলফি না তুললেই হয়, তাই সবাই সবার মতো সেলফি তুলে নিয়ে অর্ডার করা হলো কফি খাওয়ার। তো সবাই গরম গরম কফি খেয়ে নিয়েছিলাম, কফিটা খুবই ভালো লাগছিল এই মুহূর্তে খেতে। আমরা মেয়েদের রুমে আড্ডা দিচ্ছিলাম, এইদিকে ছেলেরা সবাই জড়ো হয়ে আড্ডা দিচ্ছিল। কফি খাওয়ার পর ওদের কাছে চলে আসলাম, সবাই একসাথে হয়ে জড়ো হয়ে আরও আড্ডা মাস্তি হচ্ছিল আজকের দিনটি। তো ভিউয়ার্স, আজকের দিনটি মেমোরি হয়ে থাকার জন্যই আজকে আমার এই আয়োজন। খাওয়া দাওয়া শেষ, চাটা খাওয়া শেষ, এখন সবাই আড্ডা দিচ্ছি। আমরা যেহেতু আর্লি চলে যাব, তাই ওরা বলছিল এখনই কেকটা কেটে ফেলার। তো আফনান টেবিল গোছাচ্ছে, কেকটা টেবিলে এনে কেটে ফেলবো। ব্যাস হয়ে গেল কাজ। জাস্ট ওয়াও, মাশাআল্লাহ কতটাই সুন্দর হয়েছে একটু শেয়ার করে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাসান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু ফান করে নিলাম। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হাসান, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য এবং তোমার ফ্যামিলির জন্য, আর আফনানের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কাজ আফনান এত মজার এবং স্পেশাল একটা কেক বানিয়ে আমাদের সবাইকে খাইয়েছে। কেক খাওয়াটা কিন্তু বড় কথা না, কেকটা যে ও আমাদেরকে ভালোবেসে মানে খাওয়ালো, এটা অনেক বড় কিছু, তাই না? তাছাড়া আমরা কিন্তু ফ্রেশ কেক খেতে পেরেছি, তাই না? কেনা কেকের তো একটু কেমন কেমন ডাউট ফিল হয়, বাট নিজের হাতে বানানো স্পেশাল এবং ফ্রেশ কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই তো মনে হয়েছে? আপনাদের সাথে আমি শেয়ার করে নিই এবং এটাই আমাদের মেমোরি হয়ে থাকবে, তাই না? তো ভিউয়ার্স, একটু ঢং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ড্রেসটার সাথে আমার কেকটা কতটাই ম্যাচ হয়েছে। যাই হোক, এরাই হচ্ছে হাসানের ফ্যামিলি, হাসান, আফনান এবং আলভিনা। তো ভিউয়ার্স, আজকের এই স্পেশাল দিনে আমরা সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করি, যাতে করে ওরা অনেক হ্যাপি থাকুক, তাই না? যাই হোক, সবাই খুব ভালো করে সেলফি ছবি টবি তুলে নিচ্ছে, কেকটাও অনেক সুন্দর হয়েছে, যার যার মতো করে যার যার মোবাইলে কিন্তু ক্যাপচার করে নিয়েছে আজকের এই স্পেশাল হাসানস কেকটা। যদিও আফনান বানিয়েছে, তারপর হাসানের উদ্দেশ্যে তো বানিয়েছে, তাই না? তো আমরা সবাই এখন কেক কাটবো। তো বাচ্চারা খুব মজা পাচ্ছিল, যে যার যার মতো করে একটু ক্রিম খেয়ে নিচ্ছিল। যাই হোক, এবার হাসান আফনানকে খাইয়ে দিচ্ছে, তো এভাবে খুব মজা করে নিয়েছিলাম। ভিউয়ার্স দেখতে থাকুন, ভালো লাগবে। ।
ভিউয়ার্স কেমন লেগেছে আজকে আমার এই এপিসোড এবং লাস্ট পার্ট? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার এতটুকু আশা করতে পারি। ভিউয়ার্স এভাবেই সাপোর্ট করে যাবেন যেভাবে এতদিন করে এসেছেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে যাবেন। কেক কাটা শেষ, আর দেরি করিনি, সুন্দর করে বিদায় নিয়ে নিচ্ছি। আর আজকের দিনে যাদেরকে আমি পেয়েছি, যাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, মাস্তি করেছে, সবাইকে আমার খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, বাসায় যাচ্ছি। বাসায় কিছু কাজ আছে, না হলে আরো থাকা হতো। যাই হোক, ব্যাস গাড়িতে উঠে যাচ্ছি, দাওয়াত শেষে যাচ্ছি, এখন আমরা বাসায় যাচ্ছি। আবার বাসায় কাজ আছে কিছু। কি কাজ আদনান? সিরিয়াস সারপ্রাইজ এটা। যাই হোক, আজকে আমাদের আরো থাকার কথা ছিল, আরো মজার মজার খাবার খাওয়া। তো প্রনের একটা আইটেম ছিল, ওটা ফ্রাই করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বাট আমরা টাইম দিতে পারিনি, আদনান কাজ আছে। আর সেই কাজটা খুব স্পেশাল বলা যায়। আদনান আমার জন্য একটা রুম ফিক্সড করে দিয়েছে, আমার হোয়াইট স্টুডিও বানিয়ে দিচ্ছে, তাই না আদু? যেটা হোক, তো ওখানে কাজ করছে বাসায়, তো আমরা এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি, দেখি কি অবস্থা, কাজের কতটুকু কি করেছে। ভিউয়ার্স, কেক ছাড়া আরও স্পেশাল খাবারও ছিল, ডেজার্ট ছিল, মিষ্টি ছিল, বাট এত কি খাওয়া যায়? আপনার আজকে যে কেকটা বানিয়েছে আসলে খুব ভালো লেগেছে এবং খুবই সফট ছিল আপনার, তাই না? সফট ছিল। রেড ভেলভেট আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার, আজকে খেয়ে নিয়েছি, মানে ইদানিং খুব ইচ্ছে ছিল, তো আজকে আল্লাহ আমার আশা পূরণ করেছে। যাই হোক, থ্যাংকস আল্লাহকে এবং আপনাকে অনেক ধন্যবাদ যে অনেক মজার একটা কেক বানিয়েছে, আমরা সবাই খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। তো ভালো লেগেছে আজকে সারাটা দিন, আজ এ পর্যন্তই। এখন আমি বাসে চলে যাচ্ছি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়াটা করেই আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।